রামপুর গ্রামে পাণ্ডু নামে এক ভীষণ ধনী ব্যবসায়ী ছিল। একদিন সে তার গরুর গাড়ি চেপে ব্যবসা করে বাড়ি ফিরছিল। কিছুটা পথ আসার পর পাণ্ডু একজনকে সেখানে দেখতে পেল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তখন সেই ব্যক্তি পাণ্ডুর গাড়ি দেখতে পেয়ে তাকে এসে জিজ্ঞাসা করল, আমাকে ধরমপুর গ্রামে যেতে হবে, আমাকে দয়া করে আপনার গাড়িতে বসতে দেবেন, আমি আমার গ্রামে নেমে যাব। পাণ্ডু সেই ব্যক্তিকে শহরের একটি মুদি দোকানে দেখেছিল। দুজনেই সেখান থেকে কাজু কিনছিল। পাণ্ডু হেসে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, গাড়িতে উঠুন, আমি আপনাকে গ্রামে পৌঁছে দেব। কিছুক্ষণ পর পাণ্ডু সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, আপনার নাম কি, আপনি কি করেন? আমার নাম ত্রিমূর্তি, আমি ধর্মপুরে থাকি, সেখানে আমার 3 একর কৃষি জমি আছে, সেটি চাষ করেই আমি জীবিকা নির্বাহ করি। ভিক্ষুকেরা যখনই সেই পথ দিয়ে যাচ্ছিল, পাণ্ডু তাদের কিছু না কিছু অর্থ দান করছিল। কিন্তু যখন ত্রিমূর্তিকে তারা জিজ্ঞাসা করছিল, ত্রিমূর্তি চুপ করে বসেছিল। আমার কাছে খুচরো নেই। ত্রিমূর্তির এই স্বভাব দেখে পাণ্ডু বলল, ত্রিমূর্তি, আমি আপনাকে জিজ্ঞাসা না করেই কিছু লোককে অর্থ দান করব। প্রয়োজনে আমাদের নিজেদের কাছে কিছু অর্থ রাখা উচিত যা অন্যকে সাহায্য করে। ইতিমধ্যে গরুর গাড়ির চাকা আটকে গিয়ে গাড়িটি ভীষণ জোরে নড়তে লাগলো। পাণ্ডু এবং ত্রিমূর্তি গাড়ি থেকে নেমে একটি গাছের নিচে এসে দাঁড়ালো। তারপর তারা একটি বৃদ্ধ লোককে সেখান দিয়ে হেঁটে যেতে দেখল। পাণ্ডু আর ত্রিমূর্তিকে দেখে বৃদ্ধ লোকটি তাদের কাছে এসে জিজ্ঞাসা করল, আমি 2 দিন কোনো খাবার খাইনি, আমাকে দয়া করে কিছু খেতে দিন। পাণ্ডু সেটা শুনে বলল, আমার সাথে কোনো খাবার নেই, আপনি এই 10 টাকা রাখুন, কিছু কিনে নেবেন। আমি ভীষণ দুর্বল, আমার কিছু করার নেই, আমি একটুও চলতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন, আমার জীবন বাঁচান। বৃদ্ধ লোকটির অনুরোধ শুনে পাণ্ডু বলল, আমি তো বলছি আমার কাছে খাবার নেই। তখন ত্রিমূর্তি দৌড়ে গিয়ে গাড়ি থেকে একটি কাজুর প্যাকেট নিয়ে এসে বৃদ্ধকে দিল। স্যার, আপনি অনেক দাম দিয়ে এই কাজুর প্যাকেট কিনতে পারবেন, আমি কাজু চাই না, এটা নিয়ে আমি কি করব? কোনো সমস্যা নেই, আপনার খিদে মিটলেই আমাদের পক্ষে যথেষ্ট। একটু আগে ইনি আমাকে অনুদান সম্পর্কে ব্যাখ্যা করছিলেন, আমরা যদি কিছু দান করি আমাদের জীবনে অর্থ থাকবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে বৃদ্ধ গাছের নিচে বসে পরিমাণ মতো কাজু খেতে লাগলো। এই ঘটনার পর পাণ্ডু এই ঘটনাটি নিয়ে ভাবতে শুরু করে। সে ভাবল, ত্রিমূর্তির হৃদয় অনেক বড়, সে অনুদান করতে জানে। তখন ত্রিমূর্তি সম্পর্কে তার ধারণা বদলে গেল। ত্রিমূর্তি, আমরা দুজনেই একই দোকান থেকে কাজু কিনেছিলাম, তাই না? কিন্তু আপনি যা ভাবতে পারলেন আমি পারলাম না। ত্রিমূর্তি হাসতে হাসতে বলল, পাণ্ডু, আমার স্ত্রী গর্ভবতী, কাজু প্যাকেট আমার স্ত্রীর জন্য কিনেছিলাম, না হলে এতটা কাজু আমার চাই না। এই কথা বলে ত্রিমূর্তি গাছের দিকে এগিয়ে গেল। চারপাশটা দেখে সে ফিরে এলো। সে দেখল গাড়ির চাকা মেরামত হয়ে গেছে এবং সেটি যাওয়ার জন্য প্রস্তুত। ত্রিমূর্তি তার গ্রামে নেমে গেল। ভগবান তোমার মঙ্গল করুক। ত্রিমূর্তি বাড়ি ফিরতেই তার স্ত্রী জিজ্ঞাসা করল, আপনি কাজুর প্যাকেট এনেছেন? এরপর ত্রিমূর্তি ওখানে যা ঘটেছে সব কথা স্ত্রীকে বলল। ও, তাই নাকি, আপনি খুব ভালো কাজ করেছেন। এই বলে সে অন্যান্য জিনিস থলে থেকে নামাতে লাগলো। একটি প্যাকেট দেখতে পেয়ে সে বলল, ও মা, এটা কি? এই প্যাকেটে কাজু আছে।
এই বলে সে কাজু প্যাকেটটি ত্রিমূর্তিকে দেখালো। তা দেখে ত্রিমূর্তি খুশি হয়ে ব্যাগ থেকে সমস্ত জিনিস নামিয়ে দেখল একটি সোনার চুড়ি, চিঠি আর একটি রুমাল রয়েছে। চিঠিতে পাণ্ডু লিখেছে, ত্রিমূর্তি, আপনাকে দেখার পরে আমি অনুদানের মাহাত্ম্য বুঝতে পেরেছি। আমি উপলব্ধি করেছি আপনি মহান, তাই এই চুড়ি পুরস্কার হিসেবে দিলাম। ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমি বৃদ্ধের ক্ষুধা মিটিয়েছি, তাই তিনি পাণ্ডুরূপে আমাকে সোনার চুড়ি দান করেছেন। ত্রিমূর্তি আর তার স্ত্রী ভীষণ খুশি হয়ে গেল। অলস মানুষের কর্মফল। একসময় এক গ্রামে দুই ভাই ছিল। বড় ভাই রামু, যে খুব পরিশ্রম করত, আর ছোট ভাই সোমু, যে সারাক্ষণ অলস হয়ে ঘুমত। রামু কৃষিজমিতে চাষ করে অনেক অর্থ উপার্জন করত, আর সোমু সারাদিন বাইরে ঘুরে বেড়াত আর ঘুমত। সোমুর অলসতা দেখে একদিন রামু তাকে ডেকে বিরক্ত হয়ে বলল, এখন থেকে তুমি তোমার জীবন নিজেই চালাও, কিছু কাজ করো। সোমু অবাক হয়ে গেল, আর সে বুঝতে পারল না সে কি করবে। সে সারাদিন গ্রামে ঘুরে বেড়াতে লাগলো, আর গ্রামের বাইরের একটি মন্দিরে গিয়ে রাতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আওয়াজ পেয়ে সোমু উঠে পড়ল। সে দেখল একজন দেবী উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছেন। সে তখন তাকে দেখে জিজ্ঞাসা করল, তুমি কে? এই মাঝরাতে এই মন্দিরে কেন ঘুমোচ্ছ? সোমু কিছুটা সাহস নিয়ে দেবী মাকে প্রণাম করে বলল, মা, আমি সোমু, আমি এই গ্রামে একা থাকি, আমি জীবিকা নির্বাহের জন্য কাজ খুঁজছি। দেবী দয়া করে বলল, তুমি কি কাজ করতে পারো বলো, আমি তোমাকে সেই কাজে লাভ হতে সাহায্য করব। মা, আমি শুধু কৃষি কাজ করতে পারি। শুনে দেবী বলল, ঠিক আছে, আমি তোমাকে সেই কাজে সাহায্য করব। আমার তো বড় কৃষি জমি নেই, আমি কিভাবে কৃষি কাজ করব, কিভাবে আমি লাভ করব? কিন্তু এটা জিজ্ঞাসা করার আগেই দেবী অদৃশ্য হয়ে গেল। কিছুদিন পর গ্রামের প্রধান রাজার কাছ থেকে আদেশ পেল যে রামু আর সোমুকে গ্রামের বাইরে জমি দিতে হবে। আর সেই আদেশ পেয়ে গ্রামের জমিদার তাদেরকে দুটো জমি দিল। রামু আর সোমু দুই জমি পেয়ে খুব খুশি হলো। এক জমিতে অনেক পাথর আর গাছ ছিল, আর এক জমিতে অল্প গাছ আর পাথর ছিল। সোমু ভাবলো সে অনেক পরিশ্রম করে এই পাথর আর এত গাছ সরাতে পারবে না। সে তার দাদা রামুর কাছে গিয়ে বলল, দাদা, আমি তোমার মতো এত পরিশ্রম করতে পারবো না, তুমি তো জানো আমার জমিতে অনেক গাছ আর পাথর, এসো আমরা জমি বিনিময় করে নি, ঠিক আছে? রামুর ছোট ভাইয়ের কথা শুনে দয়া হলো, আর সে রাজি হয়ে গেল। সোমু সারাদিন কাজ করেও দুটো গাছের বেশি কাটতে পারল না। রামু সব গাছ পাথর সরিয়ে ফেলল এবং দেখল পাথরের গুহার কাছে দুটি সোনার তাল পড়ে আছে। সোমু এই সম্পর্কে জানতে পেরে খুব অবাক হলো, আর তার দেবীর দেওয়া কথা মনে পড়ে গেল। সে তক্ষুনি তার দাদার কাছে দৌড়ে গিয়ে বলল, দাদা, আমাকে আমার সোনা দিয়ে দাও, আমি অর্ধেক সোনাও তোমাকে দেব না। দুদিন পর সোমু দাদার কাছে গিয়ে বলল, দাদা, আমাকে একটা সুযোগ দিন, আপনি আপনার পুরো জমি পুরস্কার করে ফেলেছেন, আমাকে আপনার জমিটা দিন, চলুন আমরা আবার জমি বিনিময় করি। নিজের ভাইকে ভালোবেসে রামু তার জমি তাকে দিয়ে দিল। গাছ ও পাথর অপসারণের পর রামু সেই জমিতে চাষ করছিল। চাষ করতে করতে তার লাঙলে কিছু আওয়াজ হলো। সে জমি খুঁড়ে দেখল সেখানে দু ভরা মোহর রয়েছে। এই খবর জানতে পেরে সোমু ভীষণ অবাক হলো, আর সে তার দাদার কাছে গিয়ে বলল, আমারও মোহর চাই দাদা। না, আমি তোমাকে দেব না। এই কথা শুনে সোমু খুব দুঃখিত হয়ে গ্রামের বাইরে চলে গেল। সেদিন রাতে সে আবার সেই মন্দিরে ঘুমিয়ে পড়ল। দেবী মাঝরাতে তাকে ডেকে বলল, সোমু,
আমি তোমাকে তোমার জীবন পরিবর্তন করার জন্য অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি তোমার অলসতার কারণে সেগুলি হারিয়েছো। আমি জমির গহ্বরে দুটি সোনা রাখলাম, অন্য জমিতে সোনার মোহর রাখলাম, কিন্তু তাও তুমি অলসতার কারণে হারালে। আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না, তোমাকে আমার মুখ দেখিও না। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেল। এতে সমু ভীষণ লজ্জা পেল। এরপর সে গ্রামে ফিরে গিয়ে ভীষণ পরিশ্রম করে জমিতে কৃষিকাজ করতে লাগলো। সে অনেক ফসল ফলালো। তার পরিবর্তন দেখে গ্রামের মানুষেরা তার প্রশংসা করতে লাগলো। সমুর ভাই রামু তার কথা শুনে একদিন তার বাড়িতে তাকে নিয়ে গেল। ভাই, আমি তোমাকে সোনা এবং ধনসম্পত্তি থেকে বিরত করেছি, কারণ আমি তোমার অলসতা কাটাতে চেয়েছিলাম। আমার যা কিছু আছে তাতে তোমারও অংশ আছে, এসো আমরা একসাথে থাকি। এই কথা শুনে সমু ভীষণ খুশি হয়ে গেল। সে বলল, ধন্যবাদ দাদা। তাই লোকেরা বলে পরিশ্রমের ফল সবসময় সুখের হয়। প্লিজ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ট্যাপ দ্য বেল আইকন। থ্যাংক ইউ।